সংবাদে চলে যায়। স্থগিত করা হয়েছে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্টের ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তিন ব্যাংকের দুই পদে লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকার সিলেকশন কমিটির তিন ব্যাংকের দুই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে গত শনিবার পরীক্ষার বিষয়ে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এর জবাব পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা 13 নভেম্বর শনিবার এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা 20 নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে তিনি জানান। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। অবশেষে প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তিনটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করলো। সেটি হচ্ছে যেটা আপনাদেরকে বলেছি, সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্টর পদের পরীক্ষা স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।